আমরা যারা সমৃদ্ধিতে বিশ্বাসী সমস্ত ধর্মের অনুসারীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমরা যেন প্রত্যেকেই নিজের ধর্মের প্রতি আনুগত্য শ্রদ্ধার পাশাপাশি আমরা যেন অন্য ধর্মের যারা অনুসারী রয়েছে বা অন্য ধর্মের প্রতিও যেন আমরা শ্রদ্ধা এবং তাদের প্রতি সম্মান আমরা যেন এটা এই উদারতা যেন আমরা দেখি সবার মাঝেই। তাহলে এই পৃথিবীতে যে জঙ্গিবাদ বা উগ্রতা ধর্মের নামে এইটাকে দমন করা সম্ভব হবে, না হলে পৃথিবীতে আপনি দেখবেন শুধু এই ধর্মের নামে উগ্রবাদ সেটা বন্ধ হবে না। এটার জন্য রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ সবারই এক হয়ে কাজ করতে হবে, এটাই বর্তমান সময়ের একটা বড় দাবি আমাদের।